হ্যালো ফ্রেন্ডস, হোয়াইট গোল 140 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে WB পুলিশ কনস্টেবলে মেডিকেল টেস্টে লাইভ দেখাচ্ছি আমরা কি কি টেস্ট হচ্ছে হসপিটাল থেকে, তোমরা দেখো। চলো বন্ধুরা, দেখা যাক কি কি টেস্ট করা হচ্ছে। বন্ধুরা, সেখানে টেস্ট করা হচ্ছে, 6টি টেস্ট করা হচ্ছে টোটাল। কিন্তু বন্ধুরা মনে রাখবে, মেডিকেল কিন্তু 2 দিন কমপ্লিট হতে 2 দিন সময় লেগে যাবে। যাদের মেডিকেল পরবর্তীতে হবে তারা সবাই খুব সকাল সকাল যাবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়, নাহলে লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হয়। তা আজকে কেবলমাত্র আমার বন্ধুর সাথে আমি গিয়েছিলাম, তার কেবলমাত্র 4টা টেস্ট হয়েছে। প্রথমে তার টেস্ট করা হয়েছে, বুক এক্সরে করা হয়েছে, তারপর তার হচ্ছে ECG পরীক্ষা করা হয়েছে, আই টেস্ট করা হয়েছে, হাড় পরীক্ষা করা হয়েছে তার আজকে। কিন্তু বন্ধুরা, এই 4টি টেস্ট করা হয়েছে হসপিটাল থেকে করা হচ্ছে, সেটা হচ্ছে কোচবিহার MGN হসপিটাল থেকে। তারা 500 টাকা করে নিচ্ছে, ওখানে বলে দিচ্ছে তোমরা নিশ্চিত হয়ে যাও যে তোমাদের সবারই মেডিকেল ফিট হয়ে আসবে, এভাবে ওরাই বলছে। এই 4টা টেস্ট করার জন্য 4বার লাইনে দাঁড়াতে হচ্ছিল। আমি গেছিলাম, তাড়াতাড়ি হয়েছে, আমি আর একটা লাইনে দাঁড়িয়েছিলাম। তো বন্ধুরা, আজকে প্রথম 4টি টেস্ট হলো বুক এক্সরে, ECG, আই টেস্ট আর হাড় পরীক্ষা করা হয়েছে। আর আমাকে পরের দিন যেতে বলছে, যেখানে পরবর্তীতে ইউরিন টেস্ট এবং ব্লাড টেস্ট করবে ওরা। তো ইউরিন টেস্ট আর ব্লাড টেস্টটা বাকি থাকলো আমার বন্ধুর। তো বন্ধুরা, এটাই তোমাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করলাম। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ।